আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, চলে আসলাম সোনাপুর কোরবানি গরুর হাটে। তো আজকে কোরবানি গরুর হাটে আছে, গরুর দাম দর কেমন যাচ্ছে সেই বিষয়ে ইনশাল্লাহ আমরা একটু ধারণা দেবো। তো আমার সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের আবাল, দুধ আবাল রাখা আছে, ইনশাল্লাহ সেই দুধ আবাল গুলো সম্বন্ধে আপনাকে এখন কিছু ধারণা দেবো। এগুলার মালিক তো আপনি নাকি? সালাম আলাইকুম। সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে কয়টা আনছেন হাটে গরু? তো আনছি আজকে 8টা আনছি। এখন আছে কয়টা? এখন আছে 6টা আছে। 6টা আছে। হ্যাঁ, আমি যদি শুরুতে যে যে আপনার যে গরুটা, এটা দুধাবাল না? এটা কোন জাতের? এটা আমাদের দেশি দুধাবাল আর আমাদের দেশি দুধাবাল আর দেশাল জাতের দুধাবাল, তাই তো? তো এটা যাচ্ছে কয়টা? আপনাদের চাওয়া কত? আপনারা আমাদের চাওয়া তো এখনো আমাদের এই দামে মনে করো বিক্রি এই দামে এখনো বলে নাই, ঠিক আছে? আপনারা এমনিতে কত হলে বিক্রি করতে? আমরা 2,00,000, 2,20,000 এরকম হলে আমরা বিক্রি দিয়ে দিব আর, ঠিক আছে? বুঝতে পারছি। গোস্তের ওজনে কতটুকু হবে? গোস্তের ওজনে এগুলা দুটুকু হইব, একটা 10 মন করে হবে, এটা 9 মন হবে। না, এটা এটা খালি এটা এটা 9 মন হবে ওজন। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা চলে যাব যে আপনার কালো, এটা দুধাবাল নাকি? হ্যাঁ দুধাবাল ভাইজান। এটা কত পর্যন্ত মূল্যাইছে? এটা আপনার 230 মূল্যাইতেছে ভাই। 2,30,000 মূল্য দাম হচ্ছে। না না, এটা এটা গোস্তের ওজনে কতটুকু হবে? আপনার যে তৃতীয় নাম্বার দুধাবালটা, এটা কত পর্যন্ত দাম উঠছে? এটা দাম উঠছে 240, 2,40,000 টাকা। আপনার চাওয়া কত? কত? 3.5 লাখ। 3,5 লক্ষ হলে বিক্রি করতেন। আমি যদি আপনার কাছে জানতে চাই গোস্তের ওজনে কত মন হবে? 8.5 মন হবে। 8.5 মন, দর্শক আপনারা শুনলেন 8.5 মন হবে। দাম অনুযায়ী কেমন হলো সেটা কমেন্ট করে জানতে ভুলবেন না। তারপরে আমরা চলে যাব, এটা জাত কোনটা? আমি তো এটা জিজ্ঞেস ভুলে গেছে, জাত কোনটা এটা? এটা এটা দেশাই, দেশাল। তারপরে চলে যাব যে শেষের, এটা কোন জাতের? শুরুতে এটা নেপাল, নেপাল ভাইজান, নেপালি, নেপালি। ৬ মন হবে। দর্শক আপনারা শুনলেন দাম অনুযায়ী কেমন হলো সেটা কমেন্ট করে জানতে ভুলবেন না। তারপর আর আছে আপনার আরেকটা আছে, সেটা কাস্টমারকে দেখাচ্ছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওইটা করার দরকার নাই। দর্শক আমার সামনে এই 4টা দুধাবাল রাখা আছে, এই 4টার সম্বন্ধে কুরবানির বাজারে আজকের বাজার অনুযায়ী আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।